কর ফাঁকি অপ্রদর্শিত আয় ও মিথ্যা তথ্য দেওয়ার মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহীদউদ্দিন খানকে 9 বছরের সাজা দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রবিবার এ রায় ঘোষণা করেন। সাবেক সেনা কর্মকর্তা শহীদউদ্দিন পলাতক থাকায় পরোয়ানাও জারি করে আদালত। কর ফাঁকির অভিযোগে 2019 সালের 25 সেপ্টেম্বর মামলা করে এনবিআর। গত 28 সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার রায় হয়। পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, আয়কর ফাঁকির অভিযোগে পৃথক 3টি ধারায় সর্বোচ্চ শাস্তি 9 বছর সাজা প্রদান করেছে আদালত। রায় সন্তোষ জানান তিনি। শহীদউদ্দিনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা চলমান রয়েছে, যা তদন্ত করছে সিআইডি। এছাড়া অবৈধ অস্ত্র রাখার দায়ে আরেক মামলায় সম্প্রতি শহীদউদ্দিন খান ও তার স্ত্রীর যাবজ্জীবন শাস্তি হয়েছে। কর্নেল শহীদউদ্দিন খান তার বিরুদ্ধে এনবিআর একটি মামলা করে, সে মামলাটা হচ্ছে যে সে কর ফাঁকি দিয়েছে এবং যে অপ্রদর্শিত আজ আয় সেটা সে দেখিয়েছে এবং মিথ্যা তথ্য এনবিআর এ দিয়েছে এবং সাক্ষ্যগ্রহণের মাধ্যমে তার আমরা আর্গুমেন্ট করেছি। তো সব কিছু বিবেচনা করে আদালত এই আসামিকে সর্বোচ্চ যে শাস্তি এই 3টি ধারায় মোট 9 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।